দেশের ক্রান্তি লগ্নে সব সময় এগিয়ে এসেছেন সাংস্কৃতিক কর্মীরা সাম্প্রদায়িক সম্প্রীতির বাংলাদেশ গড়ে তুলতে সকল স্তরে সংস্কৃতির জাগরণ ঘটাতে বাজেটে সংস্কৃতি খাতকে গুরুত্ব দেয়া দরকার গ্রাম ও ইউনিয়ন পর্যায়ে সংস্কৃতি চর্চা বাড়াতে শুধু অনুদান নয় সরকারকে বিনিয়োগের মনোভাব বাড়ানোর আহ্বান তাদের তাই 2023-2024 অর্থ বছরের বাজেটে সংস্কৃতি খাতে বরাদ্দের বিষয়টি পূর্ণ বিবেচনার দাবি সম্মিলিত সাংস্কৃতিক জোটের শনিবার বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশ থেকে এ দাবি করা হয় আমরা ন্যায়ভিত্তিক বিজ্ঞান মনস্ক অসাম্প্রদায়িক একটি প্রজন্ম তৈরি করতে চাই যে প্রজন্ম মুক্তিযুদ্ধের আদর্শকে ধারণ করবে এবং একটি অসাম্প্রদায়িক শোষণমুক্ত গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠায় এগিয়ে যাবে সেই কারণে আমরা মনে করি যে আমাদের শিক্ষা এবং সংস্কৃতিকে সর্বাধিক গুরুত্ব দিতে হবে কিন্তু দুর্ভাগ্যজনকভাবে সংস্কৃতি সবসময় অবহেলিত হয়ে আসছে আমরা মুখে সংস্কৃতির গুরুত্বের কথা বলি যখনই জাতির কোনো সংকট দেখা দেয় তখনই আমরা সংস্কৃতির কাছে ফিরে যাবার অঙ্গীকার ব্যক্ত করি কিন্তু জাতীয় বাজেটে সংস্কৃতি খাতটি সবসময়ই অবহেলিত থাকে এবারও তাই হয়েছে এই স্বাধীন বাংলাদেশ রাষ্ট্রের ভিত্তিটা হলো সংস্কৃতির উপর দাঁড়িয়ে কাঠামোটা রাজনৈতিক আমরা বলেছি যে জাতীয় বাজেটের কমপক্ষে 1% সংস্কৃতি ক্ষেত্রে বরাদ্দ দেওয়া হোক সারা দেশের জেলা ও উপজেলা পর্যায়ে সংস্কৃতি চর্চার জন্য মুক্ত মঞ্চ নির্মাণের দাবিও করা হয় 7,500,000,000 টাকার বাজেট 1% আমরা চাই না এটিকে আমি কিন্তু ফোকাস করতে চাচ্ছিলাম আমি যেটিকে ফোকাস করতে চাই বা সম্মিলিত সাংস্কৃতিক জোট যেটিকে ফোকাস করতে চাই সেটি হচ্ছে 700,00,000,000 টাকা বরাদ্দ হয়েছে গত বছর তার চেয়ে কম ছিল সুতরাং এখানে গ্রুপ থিয়েটার ফেডারেশন বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদ পথনাটক পরিষদ নৃত্যশিল্পী সংস্থা গণসঙ্গীত শিল্পী সংস্থা যাত্রা শিল্পী সংস্থা যাদের জেলা উপজেলা লেভেল পর্যন্ত সাংগঠনিক স্ট্রাকচার রয়েছে তারা বলতে পারবে সারা দেশে সংস্কৃতি কর্মীদের প্রকৃত অবস্থা কি সাংস্কৃতিক খাতে 1% বাজেট বৃদ্ধির দাবিতে 7 জন শিল্পকলা একাডেমির সেমিনার কক্ষে সভা এবং 9 জন সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে সভা করবে সাংস্কৃতিক সংগঠনগুলো নজরুল ইসলাম সময় সংবাদ ঢাকা